আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। পিন পোস্ট কি এবং এর কাজ কি? পিন পোস্ট হচ্ছে যে আপনি যখন আপনার ফেসবুকে কোনো পোস্ট আপলোড করেন, তখন সেটিকে যদি আপনি পিন পোস্ট করে দেন, তাহলে সেই পোস্টটি আপনার প্রোফাইলে সবার উপরে শো করবে। এরপরে আপনি যতই পোস্ট করেন না কেন, সেই পোস্ট যেটি আপনি পিন পোস্ট করেছেন সেটি কিন্তু সবার উপরেই শো করবে। সো কীভাবে আপনি পিন পোস্ট করবেন একটি পোস্টকে, এই ভিডিওতে আমি সেই জিনিসটি দেখাবো। সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন, আর এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দেবেন। ফেসবুকে আসার পর উপরে দেখুন থ্রি ডট লাইন বলে একটি অপশন আপনি পেয়ে যাবেন। থ্রি ডট লাইনে ক্লিক করুন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর আপনার প্রোফাইলে চলে যান। আপনার প্রোফাইলে আসার পর আপনি যে পোস্টটি পিন পোস্ট করবেন, ধরুন আমি এই পোস্টটি পিন পোস্ট করব। সো যে পোস্টটি পিন পোস্ট করবো তার উপরে দেখুন থ্রি ডট লাইন বলে একটি অপশন পেয়ে যাবেন আপনি। থ্রি ডট লাইনে ক্লিক করুন। ক্লিক করে এখানে দেখুন একটি অপশন আপনি পেয়ে যাবেন সবার উপরে পিন পোস্ট। সো পিন পোস্টে ক্লিক করে দেন। ক্লিক করে আপনি রিফ্রেশ করে দেন। রিফ্রেশ করে দিলে তারপর আপনার প্রোফাইলে আসুন, দেখুন এই পোস্টটি কিন্তু পিন পোস্ট হয়ে গেছে। এরপরে আমি যতই পোস্ট করি না কেন, এই পোস্টটি কিন্তু সবার উপরে থাকবে যেটি আমি পিন পোস্ট করেছি। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।